namo tirotanaya dhammo vinanati pitasamata tame batanang saranang patita tasmai bhogicchamayam sunata pahata sarata dhamme iti. Parbatya Bhikkhu Sangha Mahasammelan 2017 Khristabda উপলক্ষে শেষ দিনের শেষ বেলার সদ্ধর্ম সভা, এই সদ্ধর্ম সভার যে উপস্থিতগণ, পরম শ্রদ্ধেয় অগ্রজ দুইজন ভান্তি, শ্রদ্ধেয় নন্দ বংশ ভান্তি, শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাস্তবী মহোদয় ভান্তি এবং বিভিন্ন বিহারত্ব নাগত সদ্ধর্মীর ধারক বাহক পূজনীয় অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, মুই বেগ আগে মহামান্য ভিক্ষু সংঘর উদ্দেশ্যে আজুরি শ্রদ্ধা সিদ্ধি যুগুরি বন্দনা গ্রহণ। এরপরে ত্রিরত্নীর পূজারি সদ্ধর্ম প্রাণ বৌদ্ধ দায়ক দায়িকা উপাসক উপাসিকা এবং সজ্জন মন্ডলী বৈকুণ্ঠর উদ্দেশ্যে মৈত্রীবাক পোষণ গ্রহণ এবং মরে জন্ম তথা জন্ম জন্মান্তর পূর্ণ রাশি বেক্ষণর নির্বাণ লাভ গরিবের হেতু ও এই কামনায় ওজার বিধান গ্রহ। প্রথমে যে গাতা ভাষণ গুজম শিবে উগরে ধর্ম সম্পর্কে আলোচনা হই, ধর্ম বলতে কুশল ধর্ম, অকুশল ধর্ম এবং অব্যকৃত ধর্ম আমি ইচ্ছে করলে তিন ভাগে ভাগ করি পারি। জীবন শরীরের প্রতি জন্ম হইতে মৃত্যু পর্যন্ত আমার কায়ুর ধারে বাক্যর ধারে এবং মনের ধারে যে কর্ম সম্পাদন হয় সেই কর্ম সম্পাদনের মধ্য দিনে ধর্মের বিভাজন করা যায়। অকুশল ধর্ম অর্থাৎ পাপ, যে পাপ কর্ম সম্পাদন করিবার সময় উল্লেখ সেই ত্রিদা প্রয়োজন হয়, আর পাপ করিবার সময় যোগ্য মানুষ কায়ু ধার দিনে যদি পাপ করে, আমি যদি সেই কর্মপর যদি বিচার করি সত্যি গিয়ে এক নম্বর প্রাণী হত্যা হয়েছে, দুই নম্বর চুরি এবং তিন নম্বর বেবিচার হয়, আর বাক্যধার দিনে পাপ করিলে সর্ব কর্মপর দেখা যায়। মিথ্যা বাক্য, পিছন বাক্য, পুরুষ বাক্য, সম্প্রলাপ বাক্য, মনোধারে কর্ম সম্পাদন অবাধ্যে কর্মপর দেখা যায়। অবিদ্যা অর্থাৎ বিষম লোভ, ব্যাপাদ অর্থাৎ হিংসা, ভ্রান্ত ধারণা আর মিথ্যে দৃষ্টি, এই দশ প্রকার কর্মপদত্ত যে কোনো ভোগ্য কর্মপত্র নেই মাঝে
অকুশল কর্ম সম্পাদন করেন এবং সেনার মধ্য দিনে যে ধর্ম প্রবর্তিত হয় সেনার অকুশল ধর্ম পাওয়া যায়। এগুলি আরো কুশল ধর্ম যদি সেই সে দান করলে কুশল, শিল ফালিলে কুশল, ভাবনা করিলে কুশল, সেবা করিলে কুশল, সম্মান করিলে কুশল, পুণ্যদান করিলে কুশল, পুণ্য অনুমোদন করিলে কুশল, দেশনা করিলে কুশল, দেশনা শুনিলে কুশল এবং দৃষ্টি দ্বিজুগত কর্ম লিলে এই কুশল হয়। অব্যক্তিগত কর্ম বলতে বুঝেব এমন একখান কর্ম, এমন একখান ধর্ম, যে কর্মগান করিলি, যেই ধর্মগান আচরণ করিলি, কুশল ন হব, অকুশল ন হব, অর্থাৎ ভাগ ন হব, পুণ্যও ন হব। সেই কর্ম এমন উপকর্ম বরঞ্চ জমাকৃত যে সমস্ত অকুশল বা পাপ আগে সে আর ভবিষ্যতে বিশুদ্ধ করি চলিবের মত, অর্থাৎ অকুশল কুশল নয় মত পবিত্র করি চলিবের কান পথ হব, কর্ম হব, সে নই ব্যক্তিগত বুঝেই অনেকটা ব্যাখ্যা করতে কঠিন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি ভগবান বুদ্ধর ধর্ম দেশনাথ পেয়ে যা কিছু বর্জন করিবা, কুশলাসম্পাদা কায় উদ্ধারে বাক্য উদ্ধারে মনোধারে যদি কুশল থেকা দিয় সেম তুমি করিবা, এবং সিক্ত নামে যে কথা আগে সে সিক্ত সব সময় পবিত্র বুদ্ধ হইলেন, বুদ্ধর অনুশাসন, বৌদ্ধ গণের অনুশাসন এবং জীবন ধারণ করিবের পবিত্র নীতি। তো সেটি আমার তো এই যে পবিত্র গুলি জীবন যাপন গুলি ব্যক্তি ভাব বর্জন করতে প্রথমে ভাব পানি চিহ্নিত গুলি ভাব বর্জন করা হইব, ভাবের মধ্যে এক নম্বর প্রাণীমৃত্যু গুলি ভাব প্রয়োজন, সে প্রাণীমৃত্যু গান খুব গুরুতর বলিয়ে নেয় পঞ্চশীল শিল দ্বীপের পৈতে দিন বান্তে গুণে আমি শিল দিদি আনাতি পাতা বেগামানি শিক্ষা প্রদান সমাধি প্রাণী হত্যা হইতে বিরতি শিক্ষা পথ গ্রহণ করিতেছি। যে মানুষ এই নীতি প্রতিপালন করে সে নীতি বলতে অহিংসা নীতি, সে নীতি বলতে মৈত্রীপূর্ণ নীতি, মৈত্রী প্রয়াত পরায়ণ অবাদ একখান অদ্বিতীয় পথ আমি পৃথিবীর মানুষ দেখি দিতেঙ্গে আরো অনেক দেখি সেটেঙ্গে দেখি তারপরে বহুতেঙ্গে দেখি এবং ফ্যাং নিয়ে প্রাণী দেখি পৃথিবী অনেক প্রাণীর সমাবেশ আমি লক্ষ্য করি, প্রত্যেকটি প্রাণীগণ শুধু সবচেয়ে প্রিয় জিনিস আলাদা নিজ পরাণাম, নিজ পরাণাম সবচেয়ে প্রিয় জিনিস এই অনেকজনের ধন্যবাদ। তো এ প্রিয় জিনিস তারা ন হইলে অনেক সময় হয়েছে মই ফলনারে হৈপান দমনারে হৈপান নিজ পরাণা নই
আমি লবের গোবিন্দে যেই সেই তৃতীয় নিজ পরানাম সবচেয়ে প্রিয় এবং বুদ্ধ তথাগতই উপদেশ দিতেন সাব্বে শান্তি ধান্দাসা সাব্বে ভয়ান্তি মাসুল এবং উপানাং কাত্তুয়া না হানিও না গাতেও তা শান্তি ধান্দাসা গোদা কানে গুনে একখান জিনিস দরাঞ্চি অনুদান মুগর্ব আর মুগর্হানা গান ফিদিয়াহানা গান মেয়াহানা গান বেতানিয়া দরা ভয়ান্তি মাসুল এবং মৃত্যুরে ভের করে দরা অনেকে হইতাল মনে মনোয় অসুবিধে কি দিকে হইতালেই মরণ নয় ব্যাগ কোনে দরা ভয়ান্তি মাসুল এবং উপানাং কাত্তুয়া না হানিও না ঘাতিও ঠিক সেদিকে ঘুরে উপমা করে নেই সমতুল বিষ করে নেই মই যেমনি ফিদেহানা দরাম তেমনি আরো প্রাণীয় দরা যেমনি মুবর্ণা গান দরাম তেমনি আর প্রাণীয় দরা মই যেমনি মরণান দরা তেমনি আর প্রাণীয় সে মরণান দরা এইয়েন ভাবিনি অর্থাৎ সমতুল বিষ করে নি করি না হানিও না গাতিও তুমি আরোরে হইতা নবৈত্যু হাররে মানে নফিল্লু হাররে নমগুড়িও হাররে নবিত্যু হাররে ব্যত্রাঘাত নবৈত্যু বুদ্ধ শিক্ষি করি উপদেশ দি শ্রদ্ধাবান উপাসক উপাসিকে মন্ডলি এই নীতিব যে মানুষ জীবনের মধ্যে খুব যত্ন সহকারে লালন করে সে মানুষ শত্রুহীন নয় তারে মারিয়ে নতাম তারে হিংসে করিয়ে নতাম তারে আঘাত করিয়ে নতাম মূলত এই নীতি করে পরোয়াদ দুর্বৃত্তি আমার বৌদ্ধ ধর্মের মধ্যে যে বিদর্শন ভাবনা এবং সমত ভাবনা আছে সেই দুই প্রকার ভাবনাত্ম সমত ভাবনার মধ্যে যে ৪০ প্রকার ভাবনা আছে সে ভিতরে উপলব্ধ মৈত্রী ভাবনা এই মৈত্রী ভাবনা এই শিক্ষা দান আমি পেয়ে আহাম আবির হোমি আব্য বাহ্য হোমি আনিক হোমি সুখী আত্মানাং পরিহারামি আহাং বিয়া মায়াহাং আচার্য উপাধ্যায়া মাতা পিতা রোহিত সত্তা মজ্জাতিক সত্তা বেরি সত্তা বিরহন্তু অপ্যে বাজ্য হন্তু আনিক হন্তু সুখী আত্মানাং পরিহারান্তু অর্থাৎ এই প্রথমে হয়ে যে আগে মুই বৈরিহী নদুম আগে মুই সুখী হদুম মুই আগে সুখী হদুম এবং মদুককে মর আচার্য উপাধ্যায় করে সুখী হতাম মা বাপ কোন সুখী হতাম ঠিক সিদ্ধি গুলি হিতসি শত্রু মধ্যস্থ এই সমস্ত প্রাণীগণ সুখী হতাম আর সে মৈত্রী ভাবনা আগে ইমাস্মিং বিহারে ইমাস্মিং গোচর গ্রামে ইমাস্মিং নগরে ইমাস্মিং জনপদে ইমাস্মিং বঙ্গদেশে ইমাস্মিং লক্ষ্মীদেবী বলে যে অর্থাৎ এ হিয়মা আওতাই এ আদামরা আওতাই এ হাগরাঝুরি বিগ্রি এই ভাঙ্গারেজ বিদ্রি এই শক্রবাল বিদ্রি এই ধম্পতিব বিদ্রি যেরকম সত্তা দেখে ন দেখে যা আগন ব্যাকুল সুগীয় দোক দুগুপ্ত মুক্ত দোক বয়হীন দোক রক্ষীন দোক শত্রুহীন দোক যথাযথ সম্পত্তি বঞ্চিত ন দোক এর মৈত্রী বাপান এভাবে পুগি পুজিমে পুত্রে দুগিনে গুড়ি সমস্ত প্রাণী শিরু প্রসারিত হই মই সঙ্গে ভাবিল যে মৈত্রিয়ান প্রসারিত হই অর্থাৎ উপাসক উপাসিকা মন্ডলী এই সদাকাল কোনার মূল তলদে আগে নিজে সুখীয় করে তুমি যদি আগে নিজে 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 অর্থাৎ নিজ মনান্দই নিজে সুখীয় তা তুমি পরে সুখী করে পারি পেলে নিজ মনান্দ নিজে যদি সুখীয় দেওয়ায় তারপরে সিন্ধে যদি ভারী বেঁধে অবু সুখীয় দ জীব সুখীয় দ মুখ্য সুখীয় দ আর আত্মীয় দুম্ম গেটি বর্গ পেক্ষণে সুখীয় দাব সকল প্রাণী সুখীয় দাব সিন্ধে করি তুই সিন্ধে করি ভারী বি
তো সেটি মুই হমে নিজে সুখী হবাইতে আমার তো কি দরকার নিজে সুখী হবাইতে তথাগত সম্যক সম্বুদ্ধ করলে কায়ু বাক্য মন দুশ্চরিত কর্মবাদ দিবের হইয়ে নিজে সুখী হইতে তথাগত সম্যক সম্বুদ্ধ কায়ু সুচরিত্র বাক্য সুচরিত্র মন সুচরিত্র কর্ম সেবা হইয়ে নিজে সুখী হইতে তথাগত সম্যক সম্বুদ্ধ আরো হইয়ে নিজ মনান বা নিজ চিত্ত পরিষ্কার পবিত্র ভাবনা এইভাবে যদি বুদ্ধ নির্দেশিত হতা অনুসারে চলিলে হামকায় সুখী পারিব নিজে সুখী হইলে পরে সুখী করে পারিব তাতে কোনো সন্দেহ নেই এবং এই সে নিজে সুখী হইতে জেনে যে যে কায়ু সুচরিত্র হইও তন্মধ্যে প্রাণহিত্য বর্জন আগে মহিয়ং সুরি বর্জন আগে আর হতে ওই বেবিচার বর্জন আগে এ তিন্নশী লহন্ত রক্ষা করা হইব এবং বাক্য সুচরিত কর্ম পরিবর্তে আমার তো সালে এক নম্বর নিজে হতা নিজে হতা বলতে অভূত বিষয় প্রবঞ্চনা সিক্ত মিথ্যে বলিতে চেতনা এবং সেই চেতনার ওই মিথ্যে বলিয়াতে ফেলা এই সারি অঙ্গ পরিপূরণে মানে নিজে হতা হয় যেমন নিজে হতা হয় সারি অঙ্গ পরিপূরণে মুই একটা উদাহরণ দিব এক মানুষ একটা সিং জিম্মে দাঁত থাকল আরো কমাইছিল লড়া তো লড়েবার সময় ফি করি লড়া কেনা করি ত্যাগ হইয়ে বুঝুত করে বুঝছে মানুষ বুঝে কুন্দি দিয়ে হইল আরে লড়া তাইবে আর নিজে উদারা যদি হচ্ছে তাহলে মানুষের প্রতি হিতকামী অবাধ্যে মঙ্গলগামী অবাধ্যে তত সমকাল দেখিনে উন্নত এবং কবরিব আসলে উপাসক উপাসিকা ল যে প্রবঞ্চনা চিত্ত হোদা হইও সেই চিত্ত হইও নহানার কারণে সারি অঙ্গ পরিপূর্ণ নহনার কারণে মেঝে হোদার পাবে পাবি নয় তে সে যে মেঝে হোদা হেনে হয় এই এন খুব মাপজ বাড়ে তো এই মার্জক কো যারা ন বুঝিবে ন জানিবে তারা বাক্যে বান্দে হদা শুনিলে বোধ হয় আমি বাজিয়ে ন পারিব আদতে বাজিবে যে কথা রে এই জন্য তো কিছু পা করিব তবে মন টাগেবা মিথ্যে বাসন বেগরি ভাবব যারা যারা মাগলা মৌতিমা সালিন নালে করিবার সময় মেজে সাক্ষী দিবাক কই সাংগারি পাব আর মেজে ওদান অমরদ ভাবব যে মেজে ওদান হইনে হই মাঞ্জরে বিবদ তুলিব দুবদ তুলিব হত্য তুলিব সমাজরে দুঃখ দিব দেজ মাঞ্জরে দুঃখ দিব মাঞ্জর কিনে হইতে অনেক অশান্তি ধারণ হব সেই রকম মেজে ওদা হলে সাংঘাতিক পাপ এই যে মিথ্যা বাদিতারে হই তিসুন ভাষা তিসুন বাক্য ইবেকনা বুঝে দেনা দরকার অর্থাৎ ইংরেজিতে ব্যাক বিট হয় হন হন মানুষ হাম যাকে নথেব যাকে বেকা হবা যাকে এমনি সেবা সিবে সাধু আনত পারে বারান্দা তো পারে ইয়ম তো পারে নিজ বল তো পারে অলস মস্তিষ্ক শৈতানের কারখানা নামে একটা কথা আছে যাকে সেরকম বেকার কই পরিবেশ আলোচনা করিবার সময় নিজ আলোচনা নগরী পর আলোচনা করা ধরন পরর বজি বর্ণনা করিবে পরর ফোম বর্ণনা করিবে পরম পর হদা হবা হ্যাঁ ইয়াই নিয়ে করি নিয়ে করি পর হদা এ পরে হি করে হি ন করে অন্যা দুষ্কারি অন্যা দৈন্য হারাই অন্যা এই হচ্ছে সে হচ্ছে বানা কিনা হচ্ছে পরর অগুণ পরর দোষ পরর প্রতি তোকে তোকে যে মানুষ কিনা হইলে পর হদা হই হই পর সজ্জা করি ঠাই
উদয় বাংলাদেশের পরাশর্যা। এই পরাশর্যা যদি গুণাত্মক হয় পিছুন আশা হয়েছে পিছুন বাক্য। এই পিছুন বাক্য পরাশর্যা গুণাগান ব্যক্তি কিনা হতে অভ্যাসন করত আদাহাতুন চিউ অভ্যাসন। সুতরাং সেই দিকে সতর্ক দৃষ্টি যদি মাভাবে রাখা পরাশর্যাতে গণ্য পান। যেই মানুষের লড়ে পরাশর্যা গোড়া হয় তাইও সমাজ অনেক কিনা হতে ইয়ে এই যে অবস্থান নষ্ট হয় তা চিত্তদ্রুপ যে মানুষের সর্ষা করে তারও অবস্থান নষ্ট হয়ে যায়। সে হচ্ছে পরসর্ষাকারী এবং পরসর্ষায় যারা মানে ভিক্টিম তারাই একই অবস্থা লাভ করেন। পরসর্ষা মানে কুফা এবং পরসর্ষা মানে বিরাট সমস্যা দাঁড়িয়ে আনে। পরসর্ষার কারণে সমাজ ভাগ হয়, দল ভাগ হয়, সঙ্গ ভাগ হয়। সৃষ্টির পরসর্ষা না উড়িল সাবধান সাংঘাতিক ভাব। বুদ্ধর একটা বাণী আগে মক্কিকা পুতি মিচ্ছন্তি দোষ মিচ্ছন্তি দুর্জনা বমরা পুকু মিচ্ছন্তি গুণ মিচ্ছন্তি সুজনা একা তো দাগ মাঝি গুণ স্বভাবত্তে পুতি মিচ্ছন্তি অর্থাৎ দিল্লি দিয়ে শেখছে কি পোজা জাগা পুরানা পোজা জাগা পুরানা পোজা জাগা লোকি না মধ্যে লুদু উদু রিফানা শিবলদের মাঝি মাঝির স্বভাব সম্পন্ন মানসিক অনুরা বুদ্ধ হিদের দুজন দুজনের স্বভাব বলতে ফর সস্যা করা না ফর নিন্দে করা না ফর হোগা হনা ফর এই সে করা না। অর্থাৎ যদি বুঝিয়ে দেন মাঝি বোঝেন হাজার জায়গা করিনে পড়ি পরিবেশ দূষিত করে তিক্ত দ্রুপ ফর সস্যা করিয়ে মানুষ নিয়ে সমাজ দূষিত করেন সমাজ কলুষিত করেন সমাজ ভ্রমর সাথে তুলনা করছি ভ্রমরা বস্তুত বুঝিয়ে দে ওই মধুভু সে পুক্ষ এগুলোতুন অবরোধ পড়ি পড়ি মধু সংগ্রহ করে মধু সংগ্রহ যাকে করিব সে মধু জিনিস তারাই তো যেন খুব প্রিয় জিনিস প্রত্যেক মাধ্যমে প্রিয় জিনিস। সে হচ্ছে আমি দাগা হোদা এই দিই কুদুম মধ্যে বোধ হয় বেই মেনি মিদে মধ্যে মধু চিনি মধু হলে জুসু এই সে মধু দায়িত্বের মধু দায়িত্বের মানুষ যারা বুদ্ধ হয়ে যাচ্ছি সুজন সুজন যারা সুজন হয়ে সমাজ সংস্কার গ্রহণ ধর্ম সংস্কার গ্রহণ তারপরে জাতির অবক্ষয় লক্ষ্যে গ্রহণ এই সুজন হয়ে সুহদাহন সুভাষণ গ্রহণ এবং মানুষ সভ্য ব্যক্তিক সুন্দর ব্যক্তিক অগ্রগতি উন্নতি লাভ করবৃত্তি তারা হান গড়ি জন্ম গম হদানি হন তারা এই সেই রকম সুজন জীবন তারা পরসর্ষা নগর হাজি শ্রদ্ধাবান শ্রদ্ধাপতি উপাসক উপাসিক মন্ডলী আমি তো লিখছি শিখিব আমি যে শিখি না শিখি এই চেতনদরে আমি পরসর্ষা নগরিব পর নিন্দে নগরিব আমি নিজরেই সর্ষা করিব নিজরেই সর্ষা করিব তার অর্থ আত্মদর্শন করিব আমি এই আমি জিনিস কন্যা আমি জিনিস খুব দাবে আমি জিনিস মই জিনিস হব লাগে কি গরম কি হঙ্গন কুন্দি জান কি চিন্তা গরম হন অবস্থায় আহন এইরকম যদি আমি প্রত্যবেক্ষণ করিতে হয় সে আত্মসর্ষা এই আত্মসর্ষা করিলে সুখ হয় উন্নতি হয় অভিবৃদ্ধি হয় সমৃদ্ধি হয়। উভাস উভাসী রকম এ পরসর্ষা আরো বহমান হয় পরসর্ষা কারণে এক দল ভাগ দল শিবির রাজনৈতিক দললিয় ভাগ ধর্মীয় দললিয় ভাগ এবং কি নামে আদাম্য দললিয় ভাগ সে হচ্ছে সাংঘাতিক পাঠ। তেরেসিয়ান গেল
মৃত্যু পিছন পুরুষ ও আশা পুরুষ বাক্য পুরুষ বাক্য তার অর্থ হয়ে যে বাক্য অত্যন্ত অহিতকর অমঙ্গলজনক জীবের শুনলে দুঃখ অত্মে সংস্করণ লাগে তার জনগর্জন লাগে শিবের হয়ে পুরুষ বাক্য এ পুরুষ বাক্য আর কি লিখতে বলে বুঝে পড়ব একজনে হতা হওয়ার সময় খুব মোলায়ম করি খুব মিষ্টি মুখে হত এটি হত কিন্তু পরিণতি হারা যেমন উদাহরণ দিলে দেখি আবো কুদে সুকর হাবের তো সেই আবার সাংঘাত খরচ পাক তুক দে তোতে ফল না সুকর বলছে আব এত দুঃখ দূর কিয়া সুতরাং দুম নদী জাদি মরে ভরা গেছে গেছে জাদি হাম না দুঃখ পাতে শুনে জাদি হাম আবার দেখতে দেরি হতে ওদাব পুরুষ বাক্যর মধ্যে বুঝছি ঠিক তন্ত্র পিঙিরে আরো বুঝে দি পার মনে করি ফলনা ও মা জনাবে এই মা জন্যে তেঙা বুঝে অত্যধিক শিখে দিকে সেরে ইত্যাদি পরোয়া মনে মনে থারে দিনে তো ঠিক চেতালি তবে আ সুতরাং শিবিও বাক্য মধুর লাইও কিন্তু হারা পরিণতি পুরুষ বাক্য হিসেবে গণ্য করা করি তারপরে নানা দুঃখের মেজি হ্যাঁ সলাচলি মোনাবলি বিভিন্ন দুঃখের কথাবার্তা যেই কথাবার্তার কারণে মাঞ্চর গাম্ভীর্যতা নষ্ট হয় যেই কথাবার্তার কারণে মাঞ্চর মান সম্মান নষ্ট হয় যেই কথাবার্তার কারণে মানুষ চলে শিহনুরে আরো শিখি না শিখি পরিবেশ পর্যন্ত দূষিত হয় সমাজ পর্যন্ত দূষিত হয় জাতি পর্যন্ত দূষিত হয়ে যায় সেই রকম সম্পালাম বাক্য এই সারি প্রকার বাক্য বর্জন করে চলিলে তারা হলে বাক্য সুচরিত কর্ম এই কর্ম অবশ্য উপযোগ আরো তিন নম্বর মন সুচরিত কর্ম মন সুচরিত কর্মের মধ্যে আমার তো এক নম্বর কেলে দেখি বলে অতিরিক্ত লোভ জিনিস লোভ তো ভেদ কোন রাখে কিন্তু লোভ থানা জাগানো যদি মানবতা তাই মনুষ্যত্বতায় বিবেকান্তায় এবং জ্ঞানান্তায় বা সাম্যবান রক্ষা কিন্তু লোভর সাথে মোহ সম্পৃক্ত যখন হব যত মানবতা সে যাব মনুষ্যত্ব সে যাব এবং নিজের মূল্যায়ন করিবে অবস্থান করিবে অবস্থান নষ্ট হয়ে যাব সেই রকম যদি হয় দি হয় তাইলে সেই লোভ মানে বিপদ লাগে আনে অতিরিক্ত রোগের কারণে আমি বেজে বেজে শত্রু হই পারি বেজে বেজে মনোমালিন্য হই পারি অথবা বনে বনে বা বেজে বনে মনোমালিন্য হবার আড়াইলে হারাইলে খুব প্রিয়জন খুব কিনামতে কাছের বন্ধু তারা লই পর্যন্ত মনোমালিন্য হো পড়ে অতিরিক্ত দুঃখান লালন করছে সেনটেই অত্যধিক লোভ হারা অত্যধিক লোভ অত্যধিক লোভ সমাজের দুঃখ পায় অত্যধিক লোভে মন বদার মধ্যে লোভ দেব কিন্তু শুধু জ্ঞান পা করিব তবে লোভ আগে সে লোকের মহ দিলে বিপদ এই বুঝে পড়িব তোমার অতিরিক্ত লোভী বহুভাবে বিপদগ্রস্ত হয়ে যায় এবং অতিরিক্ত লোভী মানুষ তারা কিনা শুধু সাউয়ারে আনন্দ মনে করেন পাওয়ারে আনন্দ মনে করেন সেটাতে পৃথিবীর কিছু মানুষ দেখা যায়
বানা সাই সাই বানা সাই বানা পিগো বানা আহরণ করত এই সেবাইতে সেবাইতে আহরণ করে বিতে দিনে যে ভগবন দলে জিগে নামারে মকয় দলে উড়ে যত্ন করে নামারে বেই গুণন যত্ন করে নামারে এবং অতিরিক্ত সেবাইতে দিনে যে গোরান দলে উড়ে সাজে নামারে বানা সাই 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 এই জমা করানা আনন্দ থা সে তারা এক প্রকার কৃপণ হয় এই রকম মানুষ সর্বদজন মানন আর মানব কুল ফেলে গিয়ে মানসিক ভাবে যে তৃপ্তি মানসিক ভাবে যে শান্তি দরকার পরিবারস্থ সকল সদস্য সদস্য নেবে যে সুখ শান্তি দরকার বন্ধু বান্ধব নেবে যে সুখ শান্তি দরকার অনেকটা সেই সুখ শান্তির তুলতে অনেক দূর সরে পড়ে সে হচ্ছে অতিরিক্ত লোপান হারা অতিরিক্ত লোপান এমন হারা তবে কলে রাখবো কোসা শিক্ষিত করে নেওয়া নেবে মুখ পত্তন যে ভালোবাসা সে তো দূরত্বেই যাবে গো আড়াইলে হারাইলে প্রতি যে আন্তরিকতা তারা তো দূরত্বেই যাবে গো বন্ধু বান্ধব জীবন তত্ত্ব নিয়ে দূর সরে যে বাক্য এই এই অতিরিক্ত লোক এই সে বর্জন করা করে তারপরে হচ্ছে হিংসা মূলত হিংসা হবো কানে হারানে যে এক নম্বর হলো তাই লুবিয়ার ব্যর্থতাই উন্নতি অভিবৃদ্ধি সহ্য করে নোয়ারে এক প্রকার মাতৃজীবী উপজে ওঠায় একো অতিরিক্ত হিংসুক মানুষ পর নাম যশ মোটামুটি তারা পরিবার সদস্য গুলো শুধু আজিয়েন বেশি বিষণ্নতা কান নেই দক্ষতার নেই বললেই চলে তো সেই রকম সুখী পরিবার পাশে আরো কিছু মানুষ এখন তারা তারার মতো সুখী নয় তারার প্রতি বিদ্বেষ উৎপন্ন হইছেন তারা সেই সুখী পরিবার গুলো সুখ নষ্ট হয়ে সালাম তৈরি না শনি সালাম হোক যে কোনো সালাম এই সেই সালাম দিনে তারা সুখ কানত মানে খাতা হইহি উপাসক উপাসিকা মন্ডলী আমার তো শিক্ষা রান্না করিব আমার হাই করে যদি মাসন মানুষ থাই ওকে যদি ক্ষতিপতি থাই ওকে যদি বড় মাপড় মানুষ থাই মই মনে করি মেশিবি আমার চেয়ে সাদি দক্ষিণ এক ছায়ার মতো আমাদের শান্তি দিব সুখ দিব আমি জাপানের কথা শুনে জাপান আসিব কিন্তু আমেরিকার শূন্য হইতে এবং আমেরিকার প্রভাব অনেক কিছু রয়ে তো জাপানি গুলি কিন্তু বেশি আমি বুঝুন তারা বলো হন্যে একটা বড় রাষ্ট্র যদি আমাদের ফের সেবার গড়িনে গড়ি রাগ হাগি হয় আমার চেয়ে এই বড় রাষ্ট্রগান ওগো সাদি চাইনি বদ গাছও চাইনি সে তলে তলে আমি কানা উন্নতি করিব না ঠিক সে নীতি বলে তারা চলল এই নীতি বলে সল্লন সল্লন বহি বিশ্ব লই তার শত্রুগান হন এবং বহি বিশ্বের লই তারা লই যদি শত্রু হয়ে হয় আমেরিকা বেরোত বাজে তারা বাজে যার ফলে তারা শুধু বৈশত্রু বলতে যেমন কিছু ধরি নেওয়া জাপানি দিল জাপানি গুণ পরিশ্রমী এবং
জাপানে কোন সে পরিস্থিতি এর বুঝিনে বুঝি দলে ঘুরি তারা কে দলে ঘুরি উন্নতি এর ঘুরি যেন এতে অর্থনীতিতে খুব সমৃদ্ধিশালী স্থান দেয় সে হল জাপান তো মই এই হতাকা নিতে হন আমার হাই হুড়ে এরক যদি বড় শিল্পপতি তাই এরক যদি পুঁজিপতি তাই এরক যদি কোটিপতি তাই শিবিরে শিবিরে নেতিবাচক দৃষ্টি লই নসে নে ইতিবাচক দৃষ্টি লই যদি সে আমি তো শান্তি আর দেব তাত আমি দাঁড়ায় ধরে দেব বিপদে আপদে দেব বিভিন্ন কার্যক্রমে তারে দেব এই যে নামাতম বাবা করি এবং একজন যদি সেই রকম উঁচু মানের উপর মানুষ বার হয় তারে আশ্রয় ধরে উড়ি অনেক মানুষ বাদন দেখে ড্রাইভার বাদন সাগর বাদন আরো অনেক কর্মচারী বাদন তারে আশ্রয় করে নেবুরি সেই সেই আমার সমাজ পুঁজিপতি সৃষ্টি হলো কোটিপতি সৃষ্টি হলো শিল্পপতি সৃষ্টি হলো বড় মাপর মানুষ যিনি রাজনৈতিক অঙ্গন হোক বা সামাজিক অঙ্গন হোক শিক্ষার অঙ্গন হোক অবদান থাকে তার পারা সে মানুষ যদি সৃষ্টি হন দেওয়ার মই সে নীতিবাচক দৃষ্টি লই রয়ে নিশা এবং সময় তৃতীয় আশীর্বাদ মনে কর তো এই যদি তুমিও মনে করি ভারতে হয় আমি ছালে সেই রকম মানুষ আমি হিংসে না করিব করোনা দাগি দলে উড়ে হাদন হিংসে না করিব নিন্দে না করিব এই হলো মানব ধর্ম এই হলো বুদ্ধ শিক্ষা এই হলো বুদ্ধ নীতি আদর্শ উপাসক উপাসিকা মন্ডলী আদর্শ মিথ্যে দৃষ্টি নামে একান হতা হইও জেনে খারাপ করে আমারে এই মিথ্যে দৃষ্টি অলদে অইরে নয় হবা হইতে পাপানরে পুণ্য হদ হয় পুণ্যরে পাপানে পাপ কল হয় অথবা নির্বাণরে অনির্বাণ হদ হয় অনির্বাণরে নির্বাণ হদ হয় সেই রকম বিপরীত ধারণা দিবি শিবের মিথ্যে দৃষ্টি হিসেবে চিহ্নিত করা করিব মিথ্যে দৃষ্টি হিসেবে সেই বিপরীত ধারণাকে চিহ্নিত করিনে করি অর্থাৎ যে একদম নেতিবাচক সেনরে সর্বত্র পরিহার করিনে করি ইতিবাচক দৃষ্টিভঙ্গি লই চলাফেরা করিবের মতো পরিবেশ পরিস্থিতি মানসিকতা অর্জন করা করিব আমার তো এবং যে সমস্ত অপসংস্কৃতি যে সমস্ত কুসংস্কার যেই সমস্ত আবর্জনা আগে এসে পুরো পরিহার করা হবে মিথ্যে দৃষ্টি তৈলে কি করে ধর্ম গানের সুস্থ সুন্দর পথে সাবাই যেমন এই ধর্ম সম্যক দৃষ্টি তো কিছু পাবে সম্যক দৃষ্টি প্রবাদটি জেনে যে ওই মানে ভাগ্য হল যে বক্তিবাদ নয় ধর্ম হল যে জ্ঞান অভাব বুদ্ধ ধর্ম বুদ্ধ ধর্ম আরো হইয়াতে দেখা দেখিতে নয় বুদ্ধ ধর্ম শোনা শুনিতে নয় বুদ্ধ ধর্ম গদ্ধালিকা প্রবাহ নয় বুদ্ধ ধর্ম হলদে যুক্তিসঙ্গত ন্যায় সঙ্গত বুদ্ধ ধর্ম হলদে জ্ঞান ধর্ম অনেকে অনেক কিছু ধর্ম লোনে লই হইতে লাগে গড়িতে লাগে বুদ্ধ ধর্ম লোক করলে কান বুদ্ধ হইলে শিয়া কাপি বিক্ষাবে মহাসমুদ্র রোচ এক রোচ লোন রোচ এবং এইবার ও আয়াম বিক্ষাবে বুদ্ধ বিনয় এক রস বিমুক্তি রস তার অর্থ বুদ্ধ দেশনা মহাসমুদ্র জলের একটি মাত্র রস লবণ রস নুঞ্জ আনিয়ে তিক্ত দ্রুব বিক্ষুগণ বুদ্ধ বিনয়ের একটি মাত্র রস সে হচ্ছে বিমুক্তি রস আজ এই বিমুক্তি রস যদি সত্যিকার হচ্ছে বুদ্ধ ধর্ম হয় বুদ্ধ ধর্ম পরদর্শন নয় আত্মদর্শন বুদ্ধ ধর্ম পররে তুমি বাড়তে নয় বুদ্ধ ধর্ম নিজরে তুমি বাড়তে বুদ্ধ ধর্ম পরচর্ষা নয় আত্মসর্ষা পর অন্বেষণ নয় আত্ম অন্বেষণ ইহার মধ্যে বুদ্ধ ধর্ম ভগবান বুদ্ধ জগন ঋষি ঋষি পতন মৃগমন সিধু অবস্থান করে সেই সময় যশ কুমারের সাহায্য বন্ধু
যশকুমারের আরে নেই ধোকাতে ধোকাতে বুদ্ধরে যখন লাগবে নই বুদ্ধ তুমি বিচার করে গৌতম নেয় শান্তি ভগবান আমার পরম বন্ধু যশকুতু তো আমাদের কন্যাই বুদ্ধশোক উত্তর দেবে মানে হে যুবগণ ফররে ন তবে তুমি তুমি নিচরে থব ফররে থবে তবে যদি তুমি থাক এক জীবন সেজে যাব কই কোন সমাধান ন হেবা আহমাক কা যদি নিচরে থব নিজরে থকিলে এই জীবন আমার কাজ তুমি একটা দূর সমাধান লাভ করি পারিবি সিদ্ধি বুদ্ধ ধর্ম মূর্তি উলি ফররে ন তো বানা নিজরে তো বানা বুদ্ধ ধর্ম আমি আরো পেয়ে বিভিন্ন পূজা অর্চনা গৌ ব্রত কুকুর ব্রত মানস সিংহ এভাবে বিভিন্ন ভক্তিবাদ বিভিন্ন গোত্রবাদ জাতিবাদ যদি যে হয় আসলে একশ্রেণ ধর্মবাদ বোধ হয় নেব তাইলে বুদ্ধ ধর্ম ধর্ম অ্যাকচুয়াল ধর্মগান কেবলটি জেনে যে নিজ অন্তর ভিতরে নিজে প্রবেশ করা করিব নিজরে নিজে কারসার করা করিব যে মানুষ নিজরে নিজে কারসার করে এবং নিজ ভিতরে নিজে প্রবেশ করে তৈলে সে মানুষ তো বুঝি ইয়ান লোক ইয়ান দেশ ইয়ান মহ ইয়ান সমনস্য ইয়ান দুর্মনস্য ইয়ান হিংসা হ্যাঁ ইয়ান কি না হবে অহিংসা এবং ইয়ান মানে মৈত্রী করুণা এই করে তারাতে অবজারভেশন করে এবং আত্মদর্শন করিয়ে মানুষ তাই বুঝি এই মুহূর্তে যে চিত্ত উৎপন্ন হলো পর মুহূর্তে ভাঙে গেল আরো দক্ষণ করে ভাঙে যে আরো দক্ষণ করে উৎপন্ন হই এইভাবে এই দেহ মন সব সময় উদয় বিলয়ের খেলা চলে দেহ মন সব সময় পরিবর্তন করে এই পরিবর্তনশীল অনুভূতির পর্যবেক্ষণ করে এই পরিবর্তনশীল অনুভূতির তার পর্যবেক্ষণ করে পরিবর্তনশীল অনুভূতির যখন সেই রকম পর্যবেক্ষণ করবে সেই দর্শন শ্রেষ্ঠ দর্শন আত্মদর্শন আত্মসমিক আত্মনিরিক্ত এবং শিবের সম্যক দর্শন শিব বিদর্শন এই শিব এই ভাবনা উপাসক উপাসিকা মন্ডলী এই মঞ্জে হদিল তৈলে কায়ু দুশ্চরিত্র বাক্য দুশ্চরিত্র মন দুশ্চরিত্র সমস্ত দুশ্চরিত্র সম্পন্ন কর্ম গুলিনে গুলি কায়ু সুচরিত্র বাক্য সুচরিত্র মন সুচরিত্র কর্ম এনি আমার তুমি ঘুরে যা ঘুরিব এই কর্মের মধ্যে তুমি গজ্য ইচ্ছে ধান গজ্য শিল লইয় হ্যাঁ এবং তুমি বাপনা সম্পর্কে সৈন্য দেশনা সৈন্য সম্মান শ্রদ্ধা গুরু কত কিছু পুণ্য কার্য সম্পাদন গজ্য তাতেই কিনা মধ্যে বুদ্ধর ব্রত সত্যিকার অর্থে প্রতিফলন এবং বুদ্ধর ব্রতের সত্যিকার অর্থে প্রতিফলন গুণে গুলি বাস্তব জীবনত প্রয়োগ গুলি ভিত্তি আমার তো আসরত আমি হই মা বাপ খুব উপকারী কল্যাণ মিত্র কিন্তু ধর্ম তো বেশি উন্নত মা বাবু তো বেশি উন্নত ধর্ম মা বাবা জন্মে জন্মে জন্ম বাড়তে সাহায্য কর ধর্মগান আচরণ করিলে করিলে জন্ম বন্ধ করবে করে নির্বাচ্য করে সে হচ্ছে ধর্ম মা বাবা তুন দাহ তামিব তানাং চারণাং পাতিত্তা এ যদি আমার কোনো আশ্রয়হীনতা ভোগ করে দিয়ে হয় হন বিরোধক করে দিয়ে হয় হন অপূর্ণ সমুদ্র করে দিয়ে হয় সংসার অপূর সমুদ্র যদি বাজি দেয় একমাত্র ধর্ম গানই আমার আশ্রয় বস্তু তো তাই আমি আসলে এই ভব চক্রের মধ্যে জন্ম মৃত্যু হারে যে ঘুরি এই জন্ম মৃত্যু হারে ঘুরিবের সময় আমি শান্তি লাভ করি ধর্ম আনন্দে নে এ হালে যেমনি শান্তি লাভ করি পর হালেও শান্তি লাভ করি ঘুরি ওই ধর্ম আনন্দ তুলি পারি নে বুদ্ধ
Tamivatanam charanam tasmahi bhu kichchamayam sunata pata jarada dhamme dharmagan suno tarangara bastav jivan asen asarangara asaram gulli prakrito ti dhamma mali oi parajebo enur buddho hoda enoi buddhur bason jaho shraddhavan upasak upasike munduli mor dharma desona moyar lamba bhuvittin modanga তিনটার কাছাকাছি কে সময় তো ইকিনে মুই জিন হুদুম সাগন এই যে ভিক্ষু সংঘর মহা সম্মেলন এই সম্মেলন তোমায় ওই ইয়ান আসলে তোমার কান মনে গোলা করিব ভাগ্য কিয়া কারণ মঙ্গলের মধ্যে দর্শনে মঙ্গল শ্রবণে মঙ্গল হই অনেক ভিক্ষু সংঘ একসাথে বসবাস করেন সে সংঘরে যদি প্রীতির সবকে ঋণি ফেলে জন্মে জন্মে সুখরূপ নদ হই পবিত্র সংঘরে প্রীতির সবকে ঋণি ফেলে মানে সুখরূপ নদ হই সে অনেক মহাষ্টবী স্তবী এবং অনেক ভিক্ষু দর্শন করিবেন যে সুযোগ হইয়ে ইয়ান গ্রামবাসীতে বিরাট একটা পুণ্য শুধু তাই নয় এই যে এত ভিক্ষু সংঘ একজন ভিক্ষু সংঘ সংঘ কর্তব্য সম্পাদন করবে একজন অর্থাৎ ভগবান বুদ্ধ পরিনির্বাণ তিন মাস পরে যে সপ্তপর্ণী গুহাসী যে মহাসংজ্ঞায়ন এই সংজ্ঞায়ন বা অন্যান্য যে সংজ্ঞায়ন এলা সেই সংজ্ঞায়ন বড় বড় বানাবিক কুসংগর অবদান নয় তোমারও অবদান আগে মহিষিতে হইও বিক্ষু সংগরে গায়ক গায়িকা যদি সচুর প্রত্যেক দিনে প্রত্যেক দিন সেবা না করে দেওয়া তারা অবদান যদি মরা গেলা বুদ্ধ সাধন সঙ্গ দেখি দিন লাভ করে সেই অর্থে সেই অর্থে অবদান আগে আমার যেমন আগে তোমারও আগে তবে ভিক্ষু সংঘগণ গায়ক গায়িকার সেবা সম্মান ভক্তি পূজা এবং দানাদি গুণে লই তারারও নিরন্তর প্রচেষ্টা আমার দায়ে পশুকে দাহদো আমার দায়ে কোনো গোত্র ভিনভাবে বিবেকহীনভাবে জঞ্জালহীনভাবে বসবাস করত অনেকে হয়তো হওয়া কাগজ্য চত্র দিবে ভিক্ষু সংঘ বর্ণ ভাবিত আদতে মুই হোমে বর্ণ ভিক্ষু সংঘ বা পার্বত্য ভিক্ষু সংঘ চালাইও উভয় ভিক্ষু সংঘর মধ্যে আমার সেই রকম মারাত্মক কোনো রেশারেশি নেই মারাত্মক কোনো আমার ঠিক সেই নেই মারাত্মক কোনো আমার সেদিকে মানে এই যে কর্ম পরিলক্ষিত এর প্রমাণ নেই সেটি শ্রদ্ধাবান শ্রদ্ধাবতি উপাসক উপাসিকা মন্ডলী পার্বত্য চট্টগ্রামত এইরকম দুই মানে ইয়া ভিক্ষু সংগত লইও সমাজ সিদ্ধ ক্ষতিগ্রস্ত ন আজে এর আমি চিন্তে করি তারাই চিন্তে করত যে নাস্তি এই এন্দ্র এত মাথা কামা নাই দরকার নেই এত ক্ষতি ন হব দিবে ভিক্ষু সংগত লইও তবে ভাগবত সত্যগ্রামত যদি রাজনৈতিক দল বেজন দেওয়া হয়েছে ক্ষতি এনে তা বেশি দেখা যায় কারণ দোড়া আমার হোমরা দোড়া মই এত হোকা হওয়াং এত পরামর্শ দোং এত কিছু কর মরে কি দোড়ান না একখানি না দোড়া দিতে মই নিরস্ত্র আমি নিরস্ত্র আমার তো কোনো বন্ধুক নেই ঝাড়ি নেই থম্বুক নেই বাদন নেই সে বান্ধে হলেই হই না হলেই হই না দোড়া তো সেটি আমি মানে দিবে ভিক্ষু সংঘ ভাগবত সত্যগ্রাম অত্যালে জোর সেদিকে মারাত্মক কোনো ক্ষতি হওয়ার নেই সিন্দে করিবেন নেই দায়ক জায়গা মতন মই শুধু আমার হদান হম এই যে শ্রীলঙ্কার জেলে দিবেন নেই গাই দেবা ঠিক তো ধরুক বার্মা তো বলে সেদিকে কিছু কিছু মানে এই মতভেদ পরিলক্ষিত হয় তাহলে সে মিথ্যাই হই এবং বার্মা শুধু খায় মারাত্মক ক্ষতি তো আমার সেগুন নেই তো যাও ভিক্ষু আখ্যান বিষয় হতে যদি হলো জ্ঞানী পন্ডিত
বা সমাজ চিন্তাবিদে তারা পরামর্শ করছেন যে দরন তথা নিরস্ত্র ভিক্ষু বান্ধবগণ একদম নিরস্ত্র আমারে লোনে হন মানে কিন্তু ক্ষতি অবশ্যই চিন্তা না বলো এবং দোকান নেই মনে হলে ক্ষতি না অবশ্যই তবে মই হমে সমাজের মধ্যে যদি রাজনৈতিক দল বেশি হয় খুব কিন্তু দল নাই কারণ বি বিতলে দল নাই এক সিগন অরলি সিগন অরলি কিন্তু হামাইলে তো সুলাই বলা হুক সিগন কহু কিন্তু লেখা বুঝে দিলে তো আর পুরান্ন বাজে দেব দেব করে নানি উপ এপি যে সিগন বাজিলে হুকু দাস তাহা যেই যারা তুম বি জাগে তারা তুম দল করে তো সেটি উপাসক উপাসিকা মন্ডলী আমি যেন একই কাতারে একই জংশনে একই উদ্দেশ্য লক্ষণে লই ব্যাকুল সমবেত হবারি আমার ভিক্ষু সংঘর যেমনি কর্তব্য আগে দায়ক দায়িক উপাসক উপাসিকা সংঘর কর্তব্য আগে আমি যেন এগোই পারি পারা আর নলে আমি খুব চরম মুহূর্ত লুঙ্গি এই মুহূর্তে আমার তো সিদ্ধি করিবার দরকার আগে যারা সমাজ চিন্তাবিদ সমাজ নেতা এবং যারা সমাজ পিতা তুমি চিন্তা করো কারণ তোমার তো বল আরে আমার তো জীবিকা বল নেই তুমি চিন্তা করো যেন সুখে ওইভাবে পারো একইভাবে যারা এবং আরো মুই হোমবেহি এই যে বর্তমান প্রেক্ষাপট আমি নিষেধ এবং দুনিয়াগান নিষেধ এবং এ সেনে যে অনেক সময় নিজের সংশোধন করা করিব কোথা দুনিয়ার নিষেধ আর নিজের সংশোধন করি পারিলে আমার ধর্ম সমাজ সংস্কৃতি দৌল হব যদি এগো পারি আমার আরো হি হব সুখ হব দে আমার শিক্ষে দিককে লাভ করি ব্যক্তি হ্যাঁ আমি যদি জাত চিহ্নিত দে উদে একতা বুদ্ধ ভাবে ঠিকই সত্যের ধর্ম আনতে গিয়ে ভারী মঙ্গল আর নলে লম্বা লম্বা কথার কোনো মূল্য থাকে না জাত যদি দূরে উড়ে একতা বদ্ধ বইনে মধ্যে কি ভারি ধর্ম আনতে গিয়ে ভারিব শিক্ষা লাভ ভারে ভারিব আ মানের জন্য মা যেন ভারিব গরিব না দেব না আর যদি সিদিককে সেই অবস্থা এনে মারি তাহলে ধর্ম আনন্দ দেখিব তারপরে শিক্ষা আনো আমার থেকে নোয়ারিব আ মানের জন্য দিন দিন গরিব বং গরিব দুঃখ আর দুঃখে আর দুঃখ নেই এসে নাকি গরিব নয় পারা একটা নাহি যে পুরে চলিবা ও ভাজক বাজি গেল গরিব নয় পারা ইসে পুরে চলা পড়িব আয় বুঝি যেন পেয়ে ধরা পড়িব তেমনি উৎপাদনমুখী উৎপাদনশীল পড়িব যদি একখানি বই তাই আগে ভাইছে সাই দাঁড়ি ইকে হেনে একটা উড়িয়ারি ফেলে সেই সিন দেওয়ার গোড়া করিব যত কিনা হতে এক কেজি সের হেজি মূল হইয় এক কেজি হেনে হাসের হেজি বেজিনে হেনে তোমার আইবে সেই রকম উৎপাদনমুখী সঞ্চয় মনোভাবই নহলে বোধহয় আমি আরো পিছিয়ে পড়ি যাব সেটি মহমে তুমি ব্যাকুন একটা মাজন ওই ভাড়া ভাড়া চেষ্টা করো ব্যাকুন থেকে আমি যে বললাম ওই ভাড়া ভাড়া চেষ্টা করো এই নলে অজুবি দেবঙ্গে গরিবত পলে গরিবত পলে মান্য সব পান দে মা বাপ সারা বুয়া ইদিও বুঝতে উদিও বুঝতে ইদিও তাব রায় উদিও থাব রায় ঠিক তো দ্রুপ আমার যদি অর্থনৈতিক শালিকা শক্তি যদি দুর্বল হয় দিয়ে আমার যেতে ব্যবহার করিবে যেতে কিনা আমাদের ব্যবহার করিবে যেতে কিনা আমাদের কি যে করিবে আর কি অর্থ দিবা সেটি মানে সিদি কে নয় পারা কেনা ব্যাগুনে ইজে করি চলিল মা জন ওই ভাবি ভাত মুই আর বিশেষ কিছু নহং পরিশেষে পূজনীয় অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘরে আরব্বা বিনম্র সিদ্ধি শ্রদ্ধা করি বন্দনা গ্রহণ এই পরেরই মুই আরো স্মরণ গ্রহণ মহামান্য রাজগুরুভান্তে জীবে পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ ধর্ম ধর্মর আলো জালেদি এবং যে মানুষ এই পার্বত্য চট্টগ্রামবাসী শুধু ধর্ম নয় সংস্কৃতি শিক্ষা আলোকিত করি ব্যক্তি অমলিন চেষ্টা করি
যে মানুষ জেনেভা সম্মেলনক জেনে যে আমার গাত্র যুগ যুগ হদা হবাইতে জেনে যে অনেকটা এক সময় ফেরুয়ারি জীবন যাপন করছি সেই মহৎ প্রাণ ব্যক্তি সেই মহামানব সেই সেই করুণার আবার করুণাপূর্ণ এক মানুষ এবং ধর্মপ্রেমিক জাতপ্রেমিক সেই পরম শ্রদ্ধীয় রাজগুরু অগ্রবংশ মহাস্তবীর মহোদয় খান্তরে মই স্মরণ করঙ তার উদ্দেশ্যে বন্দনা করঙ এবং উপাসক উপাসিকা যারা সমবেত হইও তোমার প্রতিও মৈত্রীময় শিক্ষা আরো বার আশীর্বাদ করি নেগুলি মন জন্ম জন্মান্তর পুণ্যরাশি তোমার বৈকুণ্ঠ নির্বাণ লাভ করি মেরে হেতু কে কামনায় উদ্ধার করি দান করি নেগুলি মন সংক্ষিপ্ত ধর্ম হদা ইয়োদয় থুম বলি দিল মহিষ ধর্ম স্বভাব।